ওকে, গুড ইভিনিং সবাইকে। আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি? সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। শুনে যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছি হচ্ছে আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার, তাই তো, ক্লজ, ফ্রেজ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমি তোমাদের কয়েকটি, একটা মনে হয় প্যাসেজ দিয়েছিলাম, তাই না? সেটা তোমাদের বাসায় পড়তে বলেছিলাম, তো সবাই কি একটু পড়েছো ওটা? বলো। ইয়েস স্যার, পড়ার চেষ্টা করছি। বাকিরা কি পড়নি নাকি বাকিরা কি পড়নি নাকি অবস্থা বলো। একটা প্যাসেজ আমি দিয়েছিলাম, হাউ টু লার্ন, তাই তো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বলে একটা প্যাসেজ শেয়ার করেছিলাম, এবং কিছু অংশ আমরা পড়েছিলাম। এবং আমি আই টোল্ড ইউ হাউ টু স্টাডি, হাউ টু ফাইন্ড আউট দ্য ক্লজেস, হাউ টু ফাইন্ড আউট দ্য সেন্টেন্স স্ট্রাকচার্স, অ্যান্ড ইভেন হাউ টু রিকগনাইজ দ্য ফ্রেজেস, অ্যান্ড হোয়াট টাইপ অফ ফ্রেজেস আর দে, হোয়াট টাইপস অফ ক্লজেস আর দে, দিস টাইপ অফ থিংস আই টোল্ড ইউ টু ফাইন্ড আউট। অ্যান্ড প্লিজ রেজ ইউর হ্যান্ডস, হাউ মেনি অফ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক? কে এই কাজটা করেছো বলো, একটু হাত তুলে দেখি দু একজন যারা করেছো। কেউ করনি? ভেরি স্যাড, মানে তোমরা এটার ঠিক গুরুত্বপূর্ণ স্যার দেখেছি, দেখেছো কিন্তু লেখনি, তোমরা আসলে বুঝতেই পারছো না এটা তোমাদের, এটা কেন শেখাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো না, মানে গুরুত্বই দিচ্ছ না। ওর থেকে বরং আমি এই কথাটা বাদ দিই, আমি এই আলোচনাটা বাদ দিই, আমি সরাসরি তোমাদের লিটারেচারে চলে চল চলে যাই। লিটারেচার পড়তে পড়তে যেন আমার বলো না যে স্যার আমার এগুলোতে খুব সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমার মনে হচ্ছে তোমরা সরাসরি খাবারে যেতে যাচ্ছ, পিকনিকের অন্যান্য কার্যক্রমগুলো তোমাদের ভালো লাগছে না। ঠিক আছে, তোমরা এর গুরুত্বটা বুঝতেছো না যে আমি আমি মনে হয় তোমাদের শুধু সময়গুলো নষ্ট করালাম এই 8-7-8টা ক্লাস নিয়ে। তোর থেকে বরং আমি সরাসরি ক্লাসে চলে যাই, যদি দুই একজন করো তাহলে এতগুলো ক্লাস নিয়ে তোমাদের টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছে, তোমাদের সময় নষ্ট করার তো কিছু নাই বলো। তোমরা আসলে বুঝতে চাচ্ছ না যে আমি আসলে তোমাদের কি বলতে চাচ্ছি, এটা আসলে এটা ভালো না এতটা, তোমাদের যে আমি করাতে পারতেছি না কাজ। ওর চেয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। হ্যাঁ, ওগুলো বাদ দাও, ওটা যখন তোমরা বুঝতে শিখবা, ধাক্কা খাবা, তখন বুঝবা যে ওটা দরকার ছিল কিনা, এখন আর ওটা নিয়ে আমি আর কথা বলবো না কোনো। আচ্ছা, আমরা সরাসরি আজকে রিডিং স্কিলসে যাব। হ্যাঁ, রিডিং স্কিলসে যাব, সেখানে আমাদের প্যাসেজ ট্যাসেজ কীভাবে আছে, আমরা প্রথমে রিডিং স্কিলসের যে কোশ্চেন প্যাটার্ন সেটা নিয়ে একটু কথা বলবো, এবং তারপরে আমরা কীভাবে আনসার করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, কোথায় রাখলাম মোটর, এখানে আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে আছে, এটা হচ্ছে 2022 সালের একটা কোশ্চেন। হ্যাঁ, 2022 সালের একটা কোশ্চেন, আমরা ইংলিশ রিডিং স্কিলসের এই কোশ্চেন প্যাটার্নটা একটু দেখবো যে আসলে আমাদের এখানে কী কী পড়া লাগে, আমাদের কী কী করতে হবে। আমরা ধারাবাহিকভাবে, যেহেতু প্রত্যেকটা, বিশেষ করে আমরা চারটা যে আমাদের পেপার রয়েছে সেই চারটা পেপার যেহেতু আমাদের পড়তে হবে, তো আমরা শুরু করলাম আজ থেকে ইংলিশ রিডিং স্কিলসটা পড়ার। হ্যাঁ, ইংলিশ রিডিং স্কিলসটা আমরা পড়ার চেষ্টা করব, তারপর
বাট ফার্স্ট উই নিড টু নো দ্য কোশ্চেন স্ট্রাকচার অর কোশ্চেন প্যাটার্নস। আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি নন অ্যাবাউট ইনকোর্স এক্সাম, ডু ইউ হ্যাভ হার্ড দ্য নেম ইনকোর্স এক্সাম? জি স্যার শুনেছি। ডু ইউ নো ক্লিয়ারলি হোয়াট ইজ ইট? তোমাদের ইনকোর্স এক্সাম দেয়ার উইল বি 20 মার্কস অ্যান্ড ফাইনাল এক্সামিনেশন দেয়ার উইল বি হাউ মাচ? 100 মার্কস or please otherwise keep your microphone mute, okay? Otherwise the sound is being repeated. Okay, in total there are 100 marks and you have to get how much for pass mark? 40. What is the pass mark? 40. Pass mark is 40%. That means out of 100 you have to get 40. Okay, then you will pass, otherwise you will be counted as fail. If and you know I think you should search in the Google about the CGPA or GP, GPA, what are the marks and what is the what are the points, and you have to understand them because you need to focus on the target. You should have a target to get a point. You know that 3 point plus is counted in as first class. Okay. First class, and for 3 point you need to get 60% marks. Okay, 60% marks. Out of 100, that is 60% means out of 100 you have to get 60, then you will be you will be counted as first class and the point will be 3, and the marks you get, the more marks you get, your point will be higher than this. So from the very beginning you have to focus, okay, you have to focus to the point and you have to study accordingly, otherwise you will not get the desired marks. Because sometime it may be very easy to you, that hey, it's easy, we can get easily, but that's not the case. Again, this not so hard. Sometime it may be, it may seems to you that it's very hard to get first class, but that is not the case. Actually, if you are mindful in your study from the very very beginning, and if you follow the instruction of the teachers of the colleges and also your tuition, I think, and if you stick to the instruction and follow the instruction strictly and do the homework or do the activities, you will get easily this type of marks. And that is the case. So in in-course exam, this is actually dependent on the course teacher. This is dependent on the course teacher. I think you know that there are six papers. There are six papers in your first year course, and these six papers are assigned to particular teachers. Kichu kichu teacher ke dewa ache na egulo bolo to je kara konta porabe? Yes sir. Kara konta porabe, and according to the rules of according to the rules of National University, you will be taken at least two in course exams. Actually, after finishing the first 3 months, the first in course is supposed to be taken. Then after another 3 months, that is when you will cross the 6 months of your course, then you will be taken the next second in course. So the numbers you will get in these two exams, that number will be made, it will be made average, and accordingly you will get the
মার্কস অ্যান্ড দিস ইন কোর্স মার্কস হুইচ উইল ইউ গেট উইল বি অ্যাডেড টু দ্য ফাইনাল মার্কস দ্যাট ইজ হোয়েন ইউ উইল সিট ফর দ্য ফাইনাল এক্সামিনেশন আউট অফ থ্রি হোয়াট ইউ উইল গেট টু দ্যাট নাম্বার ইউর ইন কোর্স নাম্বার উইল বি অ্যাডেড অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউর রেজাল্ট উইল বি সো ইন কোর্স এক্সাম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন কোর্স এক্সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য টিচার দ্যাট টেক্স দ্যাট পার্টিকুলার পেপার কীভাবে উনি নেবেন হাউ হি উইল টেক দ্য এক্সাম আর হোয়াট উইল বি দ্য কোশ্চেন্স হ্যাঁ ওয়েদার হি উইল বি ওয়েদার হি উইল গিভ ইউ দ্য কোশ্চেন্স আর্লিয়ার আর হুইস কোর্স আর হুইস টপিক হি উইল টিচ বিফোর দ্য বিফোর টেকিং দ্য ইন কোর্স এক্সাম দ্যাট উইল কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য পেপার টিচার দ্যাট ইজ দ্য পেপার হুইচ উইল বি টেকেন বাই হুইস টিচার হ্যাঁ এইভাবে ডিপেন্ড করবে সো এই 20 মার্কসের মধ্যে তোমাদের অল কমপক্ষে 15 তো পেতেই হবে হ্যাঁ ইউ মাস্ট টার্গেট টু গেট 15 অ্যান্ড সো ইউ হ্যাভ টু বি রেগুলার ইন ক্লাসেস অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ দ্য পেপার টিচার সো দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট টাইপ অফ স্টুডেন্টস ইউ আর অ্যান্ড অ্যাকর্ডিংলি হি উইল জাজ ইউ অ্যান্ড দেন হি অর শি উইল গিভ ইউ দ্য মার্কস ওকে তো এখন এই আমরা যেহেতু ইনকোর্স 20 মার্কস বাদ দিলাম এখন ফাইনাল এক্সামিনেশনে আমাদের আছে হচ্ছে 80 মার্কস এখন এই 80 মার্কসের জন্য হোয়াট উইল বি দ্য কোশ্চেন প্যাটার্ন ফর রিডিং স্কিলস বিকজ দ্য কোশ্চেন প্যাটার্ন অফ রিডিং স্কিলস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য আদার পেপার্স দ্যাট ইজ অন্যান্য যে পেপারগুলো আছে সেই সকল পেপারে যে কোশ্চেন প্যাটার্ন হয় রিডিং স্কিলসের কোশ্চেন পেপারটা একটু ভিন্ন এবং একটা জিনিস খেয়াল করতে হবে দিস ইজ কমপ্লিটলি ইউ উইল গেট আ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ইন ফেসিং দ্য রিডিং স্কিলস বিকজ দেয়ার ইজ নাথিং টু মেমোরাইজ ইউর মেমোরাইজেশন উইল নট হেল্প ইউ আ বিট টু গেট আ গুড মার্কস ইন রিডিং স্কিলস ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন প্র্যাকটিস ওকে অ্যান্ড দ্য প্যাসেজেস অ্যান্ড দ্য কোশ্চেন্স ফ্রম হোয়ার ইট উইল বি টেকেন নোবডি নোজ even your teacher don't know okay teachers don't know from where the passages will be taken from part A and part B and sometimes it may happens that the poems may come from other sources than your introduction to poetry but I think most of the cases the poems that is for the past part C the poems are taken from introduction to poetry because you know that there are 20 poems in introduction to poetry and very often it is seen that for final examination in reading skills the poems are taken or the poem is taken from introduction to poetry so in this case you can get help from introduction to poetry but from part A and part B you have to be completely dependent on yourself and it will depend on practice to amra ektu prothome dekhi dekho tale 20 marks er question hobe koto koto ghonta bolo to What will be the time? Time কত টুকু বলো? 4 hours. 4 ঘন্টা. Your time will be 4 hours. 4 hours. আলামিন মিউট রাখো তুমি হ্যাঁ আর ফুল মার্কস হচ্ছে 80. এটাকে আমরা তিনটা ভাগে পাবো. একটা হচ্ছে পার্ট এ. পার্ট এ তে থাকবে একটা প্যাসেজ. দেখো পার্ট এতে কত বড় একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা থেকে তোমরা কত মার্কস আনসার করবে জানো অনলি 10 মার্কস ওকে হ্যাঁ পার্ট এ ইউ ইন পার্ট এ ইউ হ্যাভ টু আনসার ফর 10 মার্কস অ্যান্ড হিয়ার উইল বি টোটাল এখানে আছে কত জি পর্যন্ত তাই তো দেখো জি পর্যন্ত আছে পরেরটা যদি যায় এখানে আছে এল পর্যন্ত তাহলে টোটাল কোশ্চেন হয় কয়টা বলো তো এ থেকে এল পর্যন্ত টোটাল 12 কোশ্চেন্স ওকে দেয়ার আর 12 কোশ্চেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার 10 অ্যান্ড দিস কোশ্চেন উইল বি অফ ভ্যারিয়াস টাইপস বিভিন্ন ধরনের হতে পারে কোশ্চেন তবে দেখা গেছে প্রথমত পাঁচটা মিনিমাম পাঁচটা ব্রিফ কোশ্চেন থাকে মানে সরাসরি টেক্সচুয়াল অর কনটেক্সচুয়াল কোশ্চেন দ্যাট ইজ দ্য কোশ্চেন ইজ টেকেন ফ্রম দিস টেক্সট অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার ফ্রম দ্য টেক্সট দেখো হোয়াট ইজ রোসেটস হাউ ওয়াজ দ্য স্কাই হোয়াট ওয়াজ দ্য প্রিপারেশন অফ দ্য ফ্যামিলি ফর হোয়াট ডিড দ্য গার্ডেনার ডু
হাউ ম্যানি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ ফাইন্ড হেয়ার? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মার্কি? হোয়াই ডিড মেক পুট অন আ টার্বাইন টার্বেন? সো দিস আর দ্য কন্টেক্সুয়াল কোশ্চেন্স, ইউ উইল রিড দিস প্যাসেজ অ্যান্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু আনসার দিস ব্রিফ কোশ্চেন্স, অ্যান্ড ইট ইজ কল্ড ব্রিফ কোশ্চেন বিকজ ইউ নো দ্য মার্ক ইজ অনলি ওয়ান, ইচ কোশ্চেন বেয়ার্স অনলি ওয়ান মার্ক, ওকে, অ্যান্ড সো ইউ হ্যাভ টু আনসার ফর দিস ওয়ান মার্ক, অ্যান্ড ইউর আনসার নট বি সো লং, অনলি ওয়ান টু টু সেন্টেন্সেস, ওকে, ওয়ান আর টু সেন্টেন্সেস ইউ হ্যাভ টু ফিনিশ ইউর আনসার, ইভেন ইউ ক্যান ইফ ইট ইট ইজ পসিবল ইউ ক্যান আনসার উইথ ওয়ান ওয়ার্ড অনলি, ওয়ান ওয়ার্ড আর ওয়ান ফ্রেজ, দ্যাট উড বি দ্য আনসার, ওকে। সো দিস ইজ দ্য ব্রিফ কোশ্চেন, পার্ট এ ইজ ফর ব্রিফ কোশ্চেন অ্যান্ড দেয়ার উইল বি অনলি 10 মার্কস অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার ভেরি ব্রিফলি, অ্যান্ড দেয়ার আর আদার টাইপস অফ কোশ্চেন লাইক ওয়ার্ড ফরমেশন হুইচ আই অলরেডি গিভেন ইউ টু ডু অ্যাজ ডেলি হোমওয়ার্ক, ডেলি হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি না, মানে তোমাদের একটা করে ফরমেশন লিখতে হয় এক একটা ওয়ার্ডের। হ্যাঁ জি স্যার দিচ্ছেন। ওয়ার্ড দেখো এখানে কিন্তু এটা 2, 3, or 4 থাকে, কিন্তু এটা ভ্যারিয়েশন হয় যে একটা থাকতে পারে, তিনটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে। সো চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড। সো নট অনলি ইউ নিড টু চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন, বাট ইউ শুড অলসো মেক সেন্টেন্সেস। সো বি কেয়ারফুল অ্যাজ উই হ্যাভ অলরেডি লার্ন হাউ টু মেক সেন্টেন্সেস অ্যান্ড উই হ্যাভ অলরেডি নন দ্য সেন্টেন্স স্ট্রাকচার্স, সো আই থিঙ্ক ইট উইল বি ইজি ফর ইউ টু মেক সেন্টেন্সেস। হ্যাঁ, কারণ আমরা অলরেডি কোথায় কোন পার্টিসিপেস পিস বসে, তাই না? যেমন হচ্ছে মো আছে, মোর পর হচ্ছে নাউন করতে হবে, সো হোয়ার নাউন ইজ ইউজড, সো ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আ সেন্টেন্স, দ্যাট ইজ দ্য মিনিং অফ আ সেন্টেন্স, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য সেন্টেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স প্রপারলি আর কারেক্টলি, আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য মার্ক, ওকে। সো দিস ইজ ফর দ্য ওয়ার্ড ফরমেশন, ওকে। দেন দেয়ার উইল বি সিনোনিম অর অ্যান্টোনিম, যদিও এখানে দেখতে পাচ্ছি আমরা তেমন কোনো সিনোনিম অ্যান্টোনিম পাই নাই, এ 2022 আসেনি, 2023 আবার এসেছে, ঠিক আছে? তো সরি, এটা 2022 ছিল, 23 পরীক্ষা এখনো হয়নি, সামনে হবে। এর আগে সিনোনিম অ্যান্টোনিম এসেছে, তারপরে ওয়ার্ড মিনিং এসেছে, যদিও এখানে কিন্তু ওয়ার্ড মিনিং অলরেডি একটা দিয়ে দিয়েছে প্যাসেজের ভিতর থেকে। দেখে কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মার্কি, অ্যান্ড আই থিঙ্ক উই আর অলরেডি স্টার্টিং ওয়ার্ড মিনিং ডেলি হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি না আমি, যেহেতু তোমাদেরকে ডেলি হোমওয়ার্ক হিসেবে মিনিং লিখতে অ্যান্ড ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ড। হ্যাঁ, উইথ দ্য গিভেন ওয়ার্ড একটা খেয়াল করো, ইনস্ট্রাকশনটা খেয়াল করতে হবে, যখন মিনিং লিখতে বলবে যে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক সেন্টেন্সেস বাই ইউর সেলফ, তাই তো? ডোন্ট কপি এনিথিং ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে কোনো কিছু কপি করা যাবে না, নিজে থেকেই ওয়ার্ড মিনিংটা লিখতে হবে, এবং নিজে থেকেই ওয়ার্ড ওই যে ওয়ার্ডটার মিনিং লিখতে বলেছে সেই ওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমাকে একটা সেন্টেন্স লিখতে হবে। অন্যদিকে চেঞ্জ ওয়ার্ড যখন হবে তখন কি যে ওয়ার্ডটা দিয়েছে সেটা দিয়ে কি সেন্টেন্স লিখতে হবে, নাকি চেঞ্জ করার পর যে নতুন ওয়ার্ড হবে সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, কোনটা? মূল শব্দ দিয়ে? না, দেখো বলছে কি মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। আচ্ছা আচ্ছা। দ্য নিউ ওয়ার্ডস হুইচ উই হ্যাভ ইউ হ্যাভ গট আফটার চেঞ্জিং দ্য গিভেন ওয়ার্ড, তাই তো? গিভেন ওয়ার্ডকে চেঞ্জ করার পর দ্য নিউ ওয়ার্ড ইউ হ্যাভ গট অ্যান্ড উইথ দ্যাট নিউ ওয়ার্ড ইউ হ্যাভ টু মেক আ সেন্টেন্স, ঠিক আছে? এবার হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, সো ট্রান্সফরমেশন। আই থিঙ্ক ইন ইউর এইচএসসি অর এসএসসি ইউ হ্যাভ লার্নড অলরেডি হোয়াট ইজ ট্রান্সফরমেশন অ্যান্ড হাউ টু ট্রান্সফর্ম আ পার্টিকুলার সেন্টেন্স, দেয়ার আর ডিগ্রি ট্রান্সফরমেশন অর দেয়ার আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন, দেয়ার আজ অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সফরমেশন, সো দিস কাইন্ড অফ ট্রান্সফরমেশন ইট মে কাম, ইভেন দেয়ার ইজ ন্যারেশন ট্রান্সফরমেশন। দেখো এই জায়গায় দিয়ে দিয়েছে ন্যারেশন, হ্যাঁ, রিরাইট দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ, সো ইন হুইচ কেসেস দ্য সেন্টেন্স ক্যান বি ট্রান্সফর্ম ইন টু আনাদার সেন্টেন্স স্ট্রাকচার, দ্যাট টাইপ অফ ট্রান্সফরমেশন ক্যান বি গিভেন অর সেট অ্যাজ কোশ্চেন ফর ইউর রিডিং স্কিলস পার্ট এ, ঠিক আছে? এছাড়াও কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, কারণ দেয়ার আর স্পেশালি 12 টাইপস অফ তোমাদের, তোমরা কেউ এদিক ওদিক করবো না, হ্যাঁ, অনেকে এদিক ওদিক লিঙ্কডইনে ক্লিক ক্লিক করো, এতে দেখা যাচ্ছে কখনো আমাকে মিউট করে দিচ্ছ, নাই তুমি হয়তো পুরো কোনো দিকে কিছু করার দরকার নেই। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? এর মধ্যে একজন আমাকে আবার মিউট করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে।
তো যেটা বলছিলাম যে তোমাকে কি করতে হবে, ট্রান্সফরমেশন সম্পর্কে জানতে হবে, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, মানে সেন্টেন্স কমপ্লিশন, একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে উইথ দ্য ওয়ার্ড অর ফ্রেজ ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ওয়ার্ড ফ্রেজ নিয়ে, মানে দে আর মে বি ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স অ্যান্ড অল টাইপস অফ কোশ্চেন্স মে নট বি সেট ইন দ্য নেক্সট এক্সাম, তাই তো? কোশ্চেনের প্যাটার্ন ভিন্ন ভিন্ন হতে পারে, সো উইল প্র্যাকটিস অল দ্য কোশ্চেন প্যাটার্নস, বাট হোয়াট এভার মে বি সেট ইন দ্য কোশ্চেন উই হ্যাভ টু আনসার অ্যান্ড উইল ডিসকাস মোর অ্যাবাউট দ্যাট। এটা গেল পার্ট এ এর ব্যাপার, একটু মনে রাখো, আমি কিন্তু শেষে জিজ্ঞাসা করবো, হ্যাঁ, আই উইল আস্ক ইউ হোয়াট ইউ হ্যাভ লার্নড, দেন উই ক্যান কাম টু দ্য পার্ট বি। পার্ট বি ইজ অ্যাকচুয়ালি ফর শর্ট কোশ্চেন আনসার, শর্ট কোশ্চেন আনসার মিনস ইউ হ্যাভ টু আনসার নট ইন আ লার্জ ডিটেল বাট ইন সাম হোয়াট ইন আ শর্ট ডিটেল, দ্যাট ইজ ইন নট ইন ব্রিফ, ব্রিফ মিনস ওয়ান আর টু সেন্টেন্সেস, বাট ইন দ্য কেস অফ পার্ট বি দে আর মে বি টু অর মোর সেন্টেন্সেস, ওকে? অ্যান্ড ইউ উইল হ্যাভ ইউ উইল গেট দ্য সেন্স ফ্রম দ্য প্যাসেজ বাট ডোন্ট ট্রাই টু কপি ওয়ার্ড ফর ওয়ার্ড অর সেন্টেন্স হোল সেন্টেন্স, দে আর মাইট বি দ্যাট ইউ ক্যান কপি দ্য হোল সেন্টেন্স অ্যাজ আনসার, বাট ইফ ইউ কপি অ্যানি সেন্টেন্স কমপ্লিটলি ইউর আনসার উইল বি টেকেন অ্যাজ রং, ঠিক আছে? তো রং হিসাবে কিন্তু নেওয়া হবে। বলো স্যার, আমি একটু সরি স্যার, আমি একটু লেটে আসছি স্যার, নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্যার। ওই আমার একটু প্রশ্ন ছিল যে স্যার, পেসেস গুলো কি সব মানে সবগুলো এই রিডিং স্কিল বইটা থেকে আসবে? না না না, নো বই, কোন বই থেকে কোন সোর্স থেকে আসবে সেটা বিশ্ববিদ্যালয় জানে না, যেদিন কোশ্চেন সেট করবে তখন তারা ইয়া করবে, কিন্তু এখান থেকে কোনো কমন পাওয়ার কোনো আশা নাই, পার্ট এ এবং পার্ট বি এই দুটার যে প্যাসেজ কোনো কমন আসবে না, এই জন্য তো তোমাদের আমি অন্য সোর্স থেকে পড়তে দিয়েছি বা পড়ার অভ্যাস করাচ্ছি, কিন্তু তোমরা তো মনে করতেছো মনে হয় এসব স্যার হুদাই করাচ্ছে, হ্যাঁ দেখো কাজে লাগে কি না লাগে, বুঝতে পারছো? তোমরা যদি আমার থেকে বেশি বুঝে যাও তাহলে তার পড়ানোর কোনো গুরুত্ব থাকে না, থাকে বলো, থাকবে? যদি তোমরাই বুঝে যাও, আমি যা বলতেছি তার থেকে তোমরাই বেশি বুঝো, তাহলে তার এখানে পড়ানোর কোনো দরকার পড়ে না, যে আমি যা বলতেছি তোমরা সে পথে হাঁটতেছো না, তোমরা তো তোমাদের পথ জানোই, যে স্যার শুধু অতটা সময় নষ্ট করালো এই 7-8 দিন, পুরো 1 মাস আমাদের সময় নষ্ট, কোনো কাজে লাগেনি। হ্যাঁ, তো যাও, তাই পার্ট বি, পার্ট বিতে কি হচ্ছে যে আরেকটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা দেখো কত বড়, হ্যাঁ, এবং এখানে টোটাল দেখো কয়টা কোশ্চেন থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সো দেয়ার উইল বি 8 কোশ্চেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার 5 অ্যান্ড ইচ কোশ্চেন বেয়ার 4 মার্কস, কত মার্কস বলো তো? ইচ কোশ্চেন বেয়ার 4 মার্কস, চার নাম্বার, এবং যেহেতু 5টা কোশ্চেন আনসার করতে হবে এখানে 20 মার্কসের আনসার করতে হবে টোটাল, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট হিয়ার, দ্যাট ইউ হ্যাভ টু আনসার 5 কোশ্চেন্স অ্যান্ড ইচ কোশ্চেন বেয়ার 4 মার্কস, সো ইন টোটাল ইন পার্ট বি ইউ হ্যাভ টু আনসার ফর 20 মার্কস অ্যান্ড দ্য আনসার মাস্ট বি ইন শর্ট নট ইন ব্রিফ, ব্রিফে নয় শর্ট আর কি, শর্ট মানে কিছুটা ছোট তবে একদম ছোট নয়, এরকম আমরা আস্তে আস্তে বুঝে যাবো যে কত লাইন লিখলে পরে কি হবে, আবার এক লাইন এক সেন্টেন্সে হতে পারে, 2 সেন্টেন্সে হতে পারে, সেটা নির্ভর করছে আমার কোশ্চেনের উপরে। এরপর আসছে পার্ট সিতে, পার্ট সিতে আমরা কি করবো, দে আর উইল বি আ পোয়েম, দেখো রিড দ্য পোয়েম বিলো কেয়ারফুলি অ্যান্ড আনসার এনি 5 কোশ্চেন্স, সো দিস পোয়েম মে কাম ফ্রম ইউর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, সো এই পোয়েম কখনো কমন আসতে পারে আবার নাও আসতে পারে, বাট ইফ উই গো থ্রু দ্য লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন্স উইল সি দ্যাট 80% পসিবিলিটি রয়েছে, মানে 80% এসেছে আর কি, মানে বাইরে থেকে আসেনি, সব ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যে 20টা পোয়েম আছে যেগুলো শর্ট শর্ট পোয়েম সেখান থেকে দিয়ে দিয়েছে, কথা বুঝতে পারছো? মানে শর্ট যে পোয়েমগুলো আছে সেখান থেকে দিয়ে দিয়েছে, তার মানে পোয়েম কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। এমনকি দেখো এই যে তোমরা যে এটা পড়েছো না, যে পার্ট এ তে যে প্যাসেজটা এসেছিলো এটাও কিন্তু ইন্ট্রোডাকশন টু প্রোজেরই একটা প্যাসেজ, মানে একটা শর্ট স্টোরি, গার্ডেন পার্টি নামের একটা শর্ট স্টোরি, সেখান থেকে শুধু ইন্ট্রোডাক্টরি পার্টটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো অতএব এর আগে যদি কোশ্চেন দেখো 2000 কত সালে যেন 18 না 20 সালে এসেছে তোমাদের এইচএসসি ফার্স্ট ইয়ার বই থেকে, যে প্যাসেজ আছে না ওই প্যাসেজ থেকেও কিন্তু কোশ্চেন এসেছে, কি কথা বুঝতে পারছো? অতএব এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, অতএব তোমাকে পড়ার অভ্যাস করতে হবে, অতএব পড়ার অভ্যাসটা যদি থাকে তাহলে তুমি পারবা। আচ্ছা, এবার পার্ট সিতে বললাম কি করতে হবে, দেখো 5টা কোশ্চেন আনসার করতে হবে অ্যান্ড ইচ কোশ্চেন বেয়ার 10 মার্কস, সো ইন টোটাল দে আর উইল বি 50 মার্কস, সো দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক আ গুড রেজাল্ট, হ্যাঁ, অ্যান্ড হিয়ার উইল বি 8 কোশ্চেন্স, হিয়ার উইল বি 8 কোশ্চেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার 5 অ্যান্ড দিস ইজ ব্রড কোশ্চেন, দ্যাট ইজ পার্ট সি ইজ ফর ব্রড কোশ্চেন,
and you have to answer somewhat broadly. Okay, and I think the items used here or the questions given here, you will get help from the introduction to poetry. Introduction to poetry porle ei part tar alada kore pora lage na, thik ache to? Part c er jonno alada kore prostuti newa lage na, mane tumi introduction to poetry porle tumi pray 150 marker help paba. Introduction to poetry la tumi 100 marks hoy, eshara reading skills er 50 marks tumi poetry theke help paba, karon er je summarization kibhabe likhte hoy, er je figure of speech, scanning, skimming, theme, tato je generic form, tarpor hocche itadi jeigulo ache shobi introduction to poetry thekei asha. অতএব এই 50 মার্কসের জন্য আলাদা করে প্রস্তুতি প্রয়োজন হচ্ছে না রিডিং স্কিলসের জন্য। তাহলে কত মার্কের প্রস্তুতি আমাকে নিতে হচ্ছে বলো আলাদা করে? 30 মার্কস। কিন্তু ওই 30 মার্কসও তুমি আলাদা করে প্রস্তুতি না নিলেও চলে, মানে এই ব্যাপারটা হচ্ছে যদি কেউ ইংরেজিতে দক্ষ হয় ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তাহলে এটা তার পড়ায় লাগে না আর কি। সে যদি একটু নিউজ পেপার পড়ে প্রতিনিয়ত যে আমাদের কোশ্চেন আনসারগুলো দিব সেগুলো যদি সে আন্ডারস্ট্যান্ড করতে পারে তাহলে অটোমেটিক সে এই পার্টটাই কিন্তু ভালো করতে পারবে। আর যদি সে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো না করে তাহলে সে যতই পড়াশোনা করুক সে যেহেতু কমন পাচ্ছে না অতএব ফ্রি হ্যান্ড রাইটিং তার খারাপ, অতএব সে এখানে খারাপ করবে এটা নিশ্চিত, ঠিক আছে? তো অতএব এই সাবজেক্টে কিন্তু অধিকাংশই খারাপ করে তোমরা দেখবা, যে কারণ পোয়েট্রি বা প্রোজে তোমরা মুখস্থ করলেই পেয়ে যাচ্ছ কিছু কিছু কোশ্চেন আনসার। অতএব তোমরা মানে ফ্রি হ্যান্ড রাইটিং না থাকুক, তোমার ভোকাবুলারি পার্ট না থাকুক, গ্রামার ভালো নাই, কিন্তু মানে মেমোরাইজ করেই সামারিটা আমাদের লিখে দিয়ে তুমি মোটামুটি পাস মার্ক পেয়ে যাচ্ছ। কিন্তু এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে তোমাকে একদম তোমার দক্ষতাটা দেখাতে হবে। অতএব এখানে তোমাকে রাইটিং স্কিলসও ভালো হতে হবে, যদিও দিস ইজ ফর রিডিং স্কিলস বাট ইউর রাইটিং স্কিলস ইজ অলসো নেসেসারি হেয়ার। সো ইউ হ্যাভ টু বি এবল টু রাইট, হ্যাঁ, প্রপারলি অ্যান্ড উইথ প্রপার গ্রামাটিক্যাল আইটেম, এইটুকু যদি পারো তাহলে এটাতে তোমার জন্য আলাদা করে পড়া লাগবে না, ঠিক আছে? তো অতএব এখানে আলাদা করে পড়ার কিছুই নাই, একটা বিষয় হলো তুমি একটু ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করো এবং রিডিং পড়ার অভ্যাস করো, নিউজ পেপার পড়ো, ম্যাগাজিন পড়ো, বা দ্য কোশ্চেন্স দ্য প্যাসেজেস উইল রিড ইন ইন্ট্রোডাকশন টু প্রোজ, হ্যাঁ, দ্যাট দোজ প্যাসেজেস উইল অলসো হেল্প ইউ, তোমাকে সেগুলো কিন্তু সাহায্য করবে। সো এই পার্টটার জন্য শুধু আমাকে জানতে হবে যে কিভাবে কোশ্চেন আনসার লিখতে হয়, কিভাবে আমাদেরকে কোশ্চেন আনসার করতে হয় এবং কতটুকু লিখতে হবে, এই ব্যাপারটা শুধু আমাদের এখানে জানতে হবে, ঠিক আছে? ওকে, সো ইফ এনি ওয়ান অফ ইউ আর নট ক্লিয়ার ইন এনিথিং ইউ ক্যান আস্ক। এখানে 80 মার্কসের ভাগটা কি বোঝা গেছে? কিছুই পড়লাম না মনে হচ্ছে, আমি কিন্তু সব প্যাসেজ পড়াইছি ওদের, ঠিক আছে? বইয়ে যে প্যাসেজ গুলো আছে সবগুলো পড়াইছি, টেস্ট নিয়েছি, তারপরে মনে হচ্ছে কি পড়ে যাব, কোথা থেকে কোশ্চেন আসবে, এই যে একটা ভয় বা আতঙ্ক এটা তোমাদেরও থাকবে। যদি কেউ ওই যেগুলো আমি করালাম ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, গ্রামার টামার দিয়ে সুন্দর করে আলোচনা করা, এটা যদি না করো তাহলে আসলে এটাতে ইনকমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে তোমাকে যেতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু কাট আ সরি ফিগার ইন দিস পার্ট। অ্যাকচুয়ালি অন্যান্যগুলোতে ভালো করে কিন্তু এই জায়গাতে খারাপ করে ফেলে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি এই কোশ্চেনটা তোমার সাথে শেয়ার করে দিব, তোমরা একটু দয়া করে দেখে নিবা। হ্যাঁ, এটা গতবার পরীক্ষাতে এসেছিল, আমাদের দেখলে পারেই বুঝতে পারবা। তাহলে আমাদের পার্ট অনুসারে আমরা কিন্তু পড়া শুরু করব। হ্যাঁ, পার্ট ওয়াইজ তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, পার্ট ওয়ানে যাওয়া, তাই তো? সরি, পার্ট এ যেটা বলছি আমরা। সো পার্ট এ তে আমাদের আসলে কি থাকবে, তোমাদের কি বই কেনা হয়েছে রিডিং স্কিলস এর? ওকে, তাহলে দেখি তোমাদের সাথে আমার মেলে কিনা আমার। আমরা ট্রান্সলেশনও করব, আমি কিছু ট্রান্সলেশন দিব, সেগুলো তোমাদের করতে হবে যাতে তোমরা অন্তত বুঝতে পারো। এখানে প্রথমত আমরা একটা কোশ্চেন আনসার আজকে কমপ্লিট করবো, হ্যাঁ, একটা কোশ্চেন আনসারই কমপ্লিট করবো তোমাদের সাথে, তাহলে পুরো ধারণাটা পেয়ে যাবো আসলে এখানে কি করতে হবে। রিডিং প্যাসেজ অ্যান্ড আনসারিং কোশ্চেন পার্ট এ ব্রিফ কোশ্চেন। দেখো ইংলিশ রিডিং স্কিলসে তোমরা যদি তোমাদের সিলেবাসে যাও তাহলে এখানে কী পাবে আসলে,
কি কি করতে হবে, যদি এইগুলো আমরা একটু বুঝি তাহলে কিন্তু আমাদের ফোকাস পয়েন্ট আমরা বুঝতে পারবো যে আসলে একটা প্যাসেজ পড়ার সময় আমাদের কোন কোন বিষয়গুলোকে মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ, মনোযোগ দেওয়া উচিত। দেখো বলা হচ্ছে কি, দ্য পেপার সিক্স টু ডেভেলপ স্টুডেন্ট রিডিং স্কিলস কভারিং দ্য ফলোয়িং সাব স্কিলস। সো উই হ্যাভ অলরেডি নন দ্যাট দেয়ার আর হাউ মেনি স্কিলস ইন দ্য ল্যাঙ্গুয়েজ, ক্যান এনি ওয়ান অফ ইউ টেল? ফোর স্কিলস স্যার, ফোর স্কিলস, লাইক প্লিজ টেল মি, লাইক লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, রিডিং রাইটিং, ইয়েস। সো উই আর টকিং অ্যাবাউট রিডিং স্কিলস, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ইন রিডিং স্কিলস দেয়ার আর সাব স্কিলস, ইন রিডিং স্কিলস দেয়ার আর সাম সাব স্কিলস হুইচ ইউ নিড টু ইম্প্রুভ, আদারওয়াইজ ইউর রিডিং স্কিলস উইল নট ইম্প্রুভ। ওকে, সো হোয়াট আর দ্য সাব স্কিলস? ফার্স্ট ওয়ান ইজ গেজিং ওয়ার্ড মিনিংস, গেজিং ওয়ার্ড মিনিংস বাই ইউজিং নলেজ অফ ওয়ার্ড ফর্ম, ওয়ার্ড ফাংশন, ওয়ার্ড স্ট্রাকচার, ওয়ার্ড ফর্মেশন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কন্টেক্সুয়াল ক্লুজ। ইট মে হ্যাপেন্স দ্যাট দেয়ার উইল বি সাম নিউ ওয়ার্ডস, হোয়েন এভার ইউ আর রিডিং অ্যানি প্যাসেজ দেয়ার উইল বি সাম নিউ ওয়ার্ডস। সবগুলো ওয়ার্ড কি আমরা জানবো বলো তো? বলো, আমাদের সবগুলো ওয়ার্ডের মিনিং জানবো আমাদের কি ঘটে? Sometimes it happens that we get no new word, but in most of the cases, whenever we are going to read some new passages, there will be some new course, new words. So, সবগুলো যদি আমরা এখন ডিকশনারি খুঁজতে যাই তাহলে কি হবে বলো? সময় নষ্ট হবে। দ্বিতীয়ত হলো, আমার হাতের কাছে কোনো ডিকশনারি নাই, তাহলে আমি কি করব তখন? তখন কি কি করতে হবে আমাকে? ইউ হ্যাভ টু গেজ দ্য ওয়ার্ড মিনিংস। তখন ওই যে নিউ ওয়ার্ডসের যে মিনিংগুলো তোমাকে গেজ করতে হবে, অনুমান করতে হবে, এবং অনুমান করার জন্য তোমাকে ওই ওয়ার্ডের ফর্ম জানতে হবে, ওয়ার্ড ফাংশন মানে কি, সে সাবজেক্ট অবজেক্ট না কি সে বসেছে সে ফাংশনটা জানতে হবে, ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন জানতে হবে, নাউন অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সেটা জানতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেক্সুয়াল ক্লু, তাই তো? কনটেক্সুয়াল ক্লুটা জানতে হবে। কনটেক্সুয়াল ক্লু কি জিনিস? আমি মনে করো একটা উদাহরণ দিলাম, হ্যাঁ এরকম মনে করো একটা উদাহরণ দিলাম, দ্য ডে ইজ ভেরি সানি অ্যান্ড এভরিথিং লুকস কাম অ্যান্ড কোয়াইট, তাই তো? তাহলে দিনটাও খুবই সানি, এভরিথিং লুকস কাম অ্যান্ড কোয়াইট, সো ইউ উইল এখন দেখো তো আমি এখানে একটা ভার্ব ইউজ করব, এখানে যে ভার্বটা ইউজ করব ডে সম্পর্কে, এখানে কি তুমি কোনো নেগেটিভ মানে খারাপ শব্দ ইউজ করবে না ভালো শব্দ ইউজ করবে? ভালো শব্দ, হ্যাঁ এখানে একটা ভালো শব্দ ইউজ করতে হবে, পজিটিভ শব্দ ইউজ করতে হবে, তাই না? যে সো ইউ উইল নিশ্চয়ই এনজয় হবে, নাকি এনজয়, এনজয় হবে। দেখো তুমি কিন্তু বুঝতে পেরেছো ইউ উইল এনজয়, এই যে দেখো তুমি কিন্তু গেস করে ফেলেছো। এখন এনজয় এর একটা সিনোনিম এমন একটা ওয়ার্ড দেওয়া হলো যেটার মিনিং তোমার জানা নেই, তখন কি তুমি বুঝবে না যেটার মিনিং এনজয় হতে পারে বা এরকম কোনো পজিটিভ মিনিং হবে বলো? তখন এই যে এখানে যে এনজয় হবে এটা তোমাকে বুঝতে সাহায্য করলো কে? এই যে প্রিভিয়াস সেন্টেন্স, তাই তো? দ্য প্রিভিয়াস সেন্টেন্স হ্যাজ হেল্পড ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উড বি দ্য ওয়ার্ড অ্যান্ড হোয়াট উড বি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, হোয়েদার ইট উড বি আ নেগেটিভ ওয়ার্ড অর আ পজিটিভ অর অ্যাফার্মেটিভ ওয়ার্ড। সো দিস ইজ কল্ড দ্য কনটেক্সুয়াল ক্লু। So the previous sentence or the sentences afterwards will help you to understand the meaning of a particular new word. ঠিক আছে, তো ওই নিউ ওয়ার্ড তোমাকে বুঝতে কিন্তু সাহায্য করবে। কি কথা কি বোঝা গেল? জি স্যার বুঝতে পেরেছি। এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অর্নামেন্টাল এক্সপ্রেশনস। অর্নামেন্টাল এক্সপ্রেশন মিন্স ফিগার অফ স্পিসিস লাইক সিমিলি মেটাফোর, ওকে, যেটা আমরা পোয়েট্রিতে পাবো আর কি, যে অর্নামেন্টাল ইউজ করি অনেক সময় আমরা, দেখা যাচ্ছে কোন একটা জিনিস বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে বা তুলনা করার জন্য আমরা অনেক সময় ফিগার অফ স্পিচ, অলংকার শব্দ, হ্যাঁ তাহলে সেগুলো আমরা বুঝবো অলংকার ইউজ করা হয় পোয়েট্রিতে বা ইয়াতে, বিশেষ করে যদি আমরা বাংলা সাহিত্যে পড়তাম তাহলে বুঝতাম যে অলংকার কি জিনিস। তো যাই হোক, এখানে আমরা অর্নামেন্টাল এক্সপ্রেশন বোঝাচ্ছি, সেটা বোঝাতে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যখন পড়বো তখন অটোমেটিক বুঝে যাবো। ট্যাকলিং সেন্টেন্স মিনিং, তাহলে প্রথমে আমরা পেলাম, এতে পেলাম যে কোনো নতুন ওয়ার্ড পেলে আমাদের মিনিংটা কেমন হতে পারে। আর একটা হচ্ছে সেন্টেন্সের মিনিং কেমন হতে পারে, ট্যাকলিং সেন্টেন্স মিনিং, মানে তুমি আসলে সেন্টেন্সটা পড়ে যে লিটারেল মিনিং বুঝেছো
সে লিটারাল মিনিং অনুসারে আসলে মিনিং হবে না, মানে মিনিংটা হবে ওই সেন্টেন্সের আগে পিছে যে সেন্টেন্স ব্যবহার হয়ে হচ্ছে সেই অনুসারে কি মিনিং হতে পারে। এটা হলো ট্যাকলিং সেন্টেন্স মিনিং। তোমাকে বুঝতে হবে যে তুমি লিটারেল, আচ্ছা লিটারেল আর কনটেক্সুয়াল বলে একটা শব্দ আছে, এটা কি বুঝো? লিটারেল মিনিং অ্যান্ড কনটেক্সুয়াল মিনিং। না স্যার বুঝছি না। যেমন বললাম আই হ্যাভ অ্যান এস, ইউ আর অ্যান এস, দুই জায়গায় আমি এস ইউজ করেছি, তাই তো? এস মানে কি? তাহলে প্রথম যে এস এটা হলো লিটারাল মিনিং, মানে এস মানে এসকেই বোঝানো হয়েছে যে আমার একটা গাধা আছে। কিন্তু যখন বললাম ইউ আর অ্যান এস তখন কি? মানে তোমাকে যদি বলি তুমি একটা গাধা, তুমি কি আসলে গাধা, যে তোমার গাধার মতো নাক চোখ চার পা এরকম? এখন যদি এখন সিনোনিম চাওয়া হয়, এখন যদি বলা হয় যে মনে করো এই অ্যাস এর সিনোনিম চাওয়া হয়েছে, তা তুমি কি অ্যাস এর সিনোনিম বলতে কোনো অ্যানিমাল টানিমাল বলবা এই জায়গায়? না না স্যার, বললো হচ্ছে সিনোনিম, তখন কি বলবা? ইন্টেলিজেন্ট বলবা না, এই সরি এখানে কি বলবো, ডাল বলবা, তাই তো? বা হচ্ছে ফুল বলবা এরকম, তাই না? তো এই যে ব্যাপারগুলো এইটা গুলো হচ্ছে কনটেক্সুয়াল মিনিং। তোমার লিটারেল মিনিংটা হচ্ছে ডিকশনারি মিনিং, সরাসরি যে মিনিংটা আমরা পাই যেটা বোঝাতে, আর কনটেক্সুয়াল মিনিং হচ্ছে সেন্টেন্সে যে মিনিংটা আসবে সেটাকে আমরা বলবো। আচ্ছা তাহলে এটা একটা কথা গেল। তারপরে আসি সার্ভিং টেক্সট অর্গানাইজেশন, মানে ওই যে অনেক সময় আমাদের দেখো কোশ্চেন এসেছে এর আগে, আমি ওটা কেটে দিলাম, আচ্ছা কেটে দিয়েছি, ওখানে দেখো টাইটেল বলা হয়ে থাকে অনেক সময় যে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, মানে প্যাসেজের টাইটেল কি হতে পারে। হ্যাঁ, তো প্যাসেজের টাইটেল যদি আমাদের খুঁজতে হয় তাহলে কি শুধুমাত্র একটা প্যারাগ্রাফ বা একটা সেন্টেন্স পড়ে বোঝা সম্ভব? দেখো গিভ আ সুটেবল টাইটেল টু দ্য প্যাসেজ অ্যান্ড জাস্টিফাই দ্য টাইটেল। So you have to give a title of the passage and you have to justify whether the title you have given is correct or not. Keno tumi diyecho ei title ta seta tomake abar likhe dite hobe, justify korte hobe. To er jonno ki korte hobe amake surveying text organization, mane text ta ke kibhabe organize kora hoyeche, kibhabe totthyo gulo ekhane dewa hoyeche seta ke tomake bujhte hobe. Ei khetre je ekdom puro puri pay to pay prottekta word you have to read, that not the case. Eta ta korte hobe na. তোমাকে তার টাইটেল, মানে টাইটেল না থাকলেও হয়তো বা প্যারাগ্রাফের প্রত্যেকটা টপিক সেন্টেন্স পড়তে হবে, তারপরে কয়টা প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে কী কী বিষয় আলোচনা করা হয়েছে। ইফ ইউ জাস্ট গেট অ্যান ওভার ভিউ অফ হোল অফ দ্য হোল প্যাসেজ দেন ইউ উইল বি এবল টু মেক আ প্রপার টাইটেল। ঠিক আছে, তাহলে সার্ভে করতে হবে কীভাবে টেক্সট অর্গানাইজ করা হয়েছে। দেন রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইউ নিড টু ফাইন্ড আউট আ স্পেসিফিক ইনফরমেশন। তাহলে কি মনে করো তোমাকে একটা একটা স্পেসিফিক ইনফরমেশন খুঁজতে হবে, তার জন্য কি তোমাকে পুরো প্যাসেজটা পড়তে হবে নাকি জাস্ট চোখ গুলালে হয়? যে মনে করো তুমি একটা শাল চাচ্ছ, যে প্যাসেজে একটা গল্প বলা আছে, গল্পতে বলা আছে মনে করো হোয়েন ওয়াজ মারিয়া বর্ন, তাহলে এইটার কোশ্চেন যদি তুমি আনসার খুঁজতে যাও তাহলে তুমি আসলে কি খুঁজতে চাইবা বলো তো? এই জায়গায় কোনো নাম, জায়গার নাম নাকি কোনো সংখ্যা বা তারিখ, কোনটা খুঁজবা? ডেট দেওয়া আছে, তাহলে এরকম এটা হলো স্পেসিফিক ইনফরমেশন। তাহলে স্পেসিফিক ইনফরমেশনের জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি, স্কিমিং। ঠিক আছে, তো স্কিমিং করে থাকি, মানে স্কিম মানে কি, বাদ দিয়ে পড়া, মানে যেখানে সাল মানে কোনো সংখ্যা নেই সেই প্যারাগ্রাফ আমরা পড়বো না, যে প্যারাগ্রাফে সংখ্যা আছে আমি শুধু সেই জায়গায় আমার চোখটা বোলাবো, গিয়ে দেখবো যে হ্যাঁ এটা আমার তথ্যের সাথে মিলছে কিনা। হ্যাঁ,
এটাকে বলা হচ্ছে কি রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন, তারপর হচ্ছে রিডিং ফর জেনারেল কম্প্রিহেনশন জিস্ট, যেটা বলছে সামারি রাইটিং। যখন তোমাকে কোনো কিছু সামারি লিখতে বলা হলো, যে রাইট রাইট আর সামারি, সামারি অফ দ্য প্যাসেজ, তখন কি শুধু ওই চোখ বুলালে হবে বলো, নাকি অন্তত একটা অভিজ্ঞতা পেতে হবে, মোটামুটি কিছু তোমাকে পড়তে হবে, তাই না? তখন ওই পুরো প্যাসেজটাকে কি করতে হবে, স্ক্যান করতে হবে পুরো জানার জন্য। তো ইউ হ্যাভ টু স্ক্যান, এটাকে বলেছে স্ক্যানিং। এরপর হচ্ছে সামারাইজিং, যেটা আমি বললাম, প্রেডিক্টিং, সামটাইম ইউ নিড টু প্রেডিক্ট হোয়াট উড বি দ্য আনসার। এই যে আমরা বললাম না এই জায়গাতে, যেমন তুমি কিন্তু প্রেডিক্ট করেছিলে না যে কি ধরনের এখানে ওয়ার্ড হবে, এটা একটা প্রেডিকশন। তুমি বলেছো এনজয়, আমি তো এনজয় ব্যবহার না করে অন্য কিছু ইউজ করতে পারতাম, কিন্তু তুমি ইউ হ্যাভ জাস্ট প্রেডিক্টেড দ্যাট দিস কাইন্ড অফ ওয়ার্ড মে কাম। আর প্রেডিকশনের কারণে তুমি কি করবা, প্যাসেজে ওই রকম ওয়ার্ড খুঁজবা, তাই না? তুমি তখন পজিটিভ কোনো ওয়ার্ড খুঁজো, মনে করো এটা একটা প্যাসেজ থেকে নেওয়া হয়েছে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য। তখন তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ খুঁজবা, তখন তুমি প্রেডিক্ট করবে, মাথার ভিতরে আসবে যে আমার এই জিনিসটা আমাকে খুঁজতে হবে। এটা বলা হয় ভবিষ্যৎবাণী করা, মানে নিজে থেকে আগে থেকে বুঝতে পারা যে এই ধরনের শব্দ আমার প্রয়োজন। তারপর হচ্ছে ইন্টারপ্রিটিং, যেটা আমরা পোয়েট্রিতে পাবো, মানে তোমাকে অনেক সময় কিছু লাইন দিয়ে দেওয়া হবে বা ভার্স লাইন দিয়ে দেওয়া হবে, ভার্স লাইনকে বলা হবে যেগুলোকে এক্সপ্লেইন করো, ইন্টারপ্রিট করো, হোয়াই দ্য পোয়েট হ্যাজ সেইড সাচ থিংস, এইগুলো পোয়েট কেন বলেছেন সেইগুলোকে তোমাকে ইন্টারপ্রেট করতে হবে, ঠিক আছে? এছাড়াও রিকগনাইজিং অথর্স পজিশন, টোন অ্যান্ড অ্যাটিটিউড, আসলে এগুলো কি অথর্স পজিশন কি, টোন কি, অ্যাটিটিউড কি, উইল লার্ন এভরিথিং, একদম মানে কি বলবো মাইনিউটলি আমরা শিখবো প্রত্যেকটা জিনিস। সো ডোন্ট বি অ্যাফ্রেড বাট বি কেয়ারফুল অ্যাবাউট ইউর লার্নিং, লার্নিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। এইবার আসি এই যে এত কিছুকে, এগুলোকে বলেছে সাব স্কিলস। তোমরা আবার একটু চোখ বোলাবা, আমি এই শিটটা শেয়ার করে দিব, তোমরা এখানে চোখ বোলাবা অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ বিন সেইড হেয়ার, তাই তো? এটা কি বলা হয়েছে সেটা খেয়াল করবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে পরের ক্লাসে আমরা আলোচনা করবো। এখন দেখো বলছে দ্য রিডিং টেক্সট উইল বি চুজেন ফ্রম ডিফারেন্ট টাইপস অফ রাইটিংস। এখন খেয়াল করো এখানে তোমার পার্ট এ এর জন্য যে প্যাসেজটা দেওয়া হবে, এই প্যাসেজটা কোথা থেকে দেওয়া হবে? দেখো কোনো বই আছে এর পার্টিকুলার? এর কিন্তু কোনো পার্টিকুলার বই নেই, বরং বলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রাইটিং থেকে দেওয়া হবে, লাইক ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, এক্সপোজিটরি, আর্গুমেন্টেটিভ, জার্নালিস্টিক অর একাডেমিক টেক্সট, লাইক হিস্ট্রি অর ফিলোসফি, যে কোনো জায়গা থেকে কিন্তু এটা দিয়ে দিতে পারে। অতএব প্যাসেজ কমন পাওয়ার জন্য 100% কি থাকতে হবে, অনিশ্চিত থাকতে হবে যে প্যাসেজ কমন পড়বে না, 100% নিশ্চিত যে প্যাসেজ কমন পাওয়া যাবে না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস বাই ইয়োরসেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, দো উইল প্র্যাকটিস, বাট অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ইউ হ্যাভ টু রিড অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইউ হ্যাভ টু ডু আফটার রিডিং দ্য প্যাসেজ, এইটা। আর বিশ্ববিদ্যালয়ে তোমাকে রিডিং প্র্যাকটিস করার জন্য এখানে কিছু রিকমেন্ডেড বুক দিয়ে দিয়েছে, যদি সম্ভব হয় তোমরা এই বইগুলো কিনে, সব না হোক যে কোনো একটা কিনে তোমরা কিন্তু পড়তে পারো। স্পেশালি আই থিঙ্ক অ্যাডভান্স রিডিং স্কিলস বাই লং ম্যান, দিস বুক ইজ ভেরি হেল্পফুল, ওয়েন আই ওয়াজ ইন মাই ফার্স্ট ইয়ার আই রেড ইট, আমি এটা পড়েছিলাম, ঠিক আছে? তো এছাড়াও দেখো এখানে আছে রিডিং ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বা রিডিং বা ক্লাস রিডার্স, দিজ আর দ্য ওয়েলকাম স্যার। স্যার অনেকে বলে যে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে মোটামুটি কমন পড়ে স্যার। তোমাকে আমি এই দায়িত্বটা দিলাম, ঠিক আছে? তো যে তুমি এই রিডিং স্কিলস এর বিগত 10 বছরের ইয়া করবা, 2015 সাল থেকে এখনো 10 বছর হয়নি অবশ্য, হয়তো 7-8 বা 9 বছরের কোশ্চেন পাবা, তুমি একটু অ্যানালাইসিস করে দেখবা যে তুমি প্যাসেজটা কমন পেয়েছো কিনা। আচ্ছা স্যার আরেকটা হচ্ছে, আমরা কোনটা বই কিনবো, মানে হচ্ছে কি সাজেশনমূলক বই কিনবো রিডিং স্কিলের না যেটা মেইন বই? এর কোনো মেইন বই হয় না, এর কিছু সাজেশন ভিত্তিক, ওই যে বললাম সিলেবাস ভিত্তিক কিছু প্র্যাকটিস বুক দেওয়া আছে, সে প্র্যাকটিস বুক তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো হ্যাঁ, যেটা কেএমআ বাড়ির আমি অলরেডি ইয়া দিয়েছিলাম, তোমরা হয়তো কিনেছো কিনা জানি না, ওখান থেকে হ্যাঁ। তবে বললাম কি যে হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আমাদের কোশ্চেন ভিত্তিক, কোশ্চেন আনসার ভিত্তিক আলোচনা আছে এখানে, তাছাড়া অন্য কিছু নেই। কিন্তু যদি তুমি আসলে রিডিং স্কিল শিখতে চাও, তাহলে এই যে রিকমেন্ডেড বুক বিশ্ববিদ্যালয় কর্তৃক কিছু বই দেওয়া হয়েছে, এখানে 4টা বই দেওয়া হয়েছে, এই 4টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনে তুমি নিজে থেকে ট্রাই করতে পারো, ঠিক আছে? নিজে থেকে ট্রাই করতে পারো, এটা হচ্ছে আমার বিশেষ পরামর্শ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আজকে আমরা একটা প্যাসেজ পড়ব, ঠিক আছে? তো প্যাসেজ পড়ব এবং সেই প্যাসেজটা পড়ার মাধ্যমে আমরা একটু আনসারগুলো করার চেষ্টা করব। আমি এখান থেকে এই প্যাসেজের
উত্তরগুলো এইগুলোকে আমি একটু এখান থেকে কপি করে নিচ্ছে, কপি করে অন্য কোথাও রেখে দিই, দিয়ে যেহেতু এটা একদম হাতে কলমে দরকার এগুলো শেখা, হ্যাঁ এইখানে আমি অলরেডি এইগুলো বাদ দিয়ে ফেললাম। আচ্ছা এই যে পাঁচটা কোশ্চেন আছে, এই পাঁচটা কোশ্চেনের আনসার তোমরা এখন এখান থেকে করবা। আচ্ছা আমি দুই একটা করে দেখাবো যেগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আমি একটু বাদ দিয়ে দিলাম এগুলো। হ্যাঁ ওকে, তাহলে দেখো প্রথমেই রিডিং স্কিলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তুমি কি আগে প্যাসেজ পড়বা নাকি আসলে আগে কোশ্চেনগুলো পড়বা, কোনটা, হোয়াট ইজ দ্য বেটার ওয়ে টু মেক আনসার অর টু ফাইন্ড আনসার? আগে তাই প্রশ্ন করতে হবে, আগে প্রশ্নগুলো বুঝতে হবে, আগে প্রশ্ন করতে হবে। হ্যাঁ ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড আউট আনসার, বিকজ ইফ ইউ জাস্ট রিড দ্য প্যাসেজ ফার্স্ট ইউ হ্যাভ টু রিড এগেইন আফটার রিডিং দ্য কোশ্চেন, কোশ্চেন পড়ার পর আবার তোমাকে পড়তে হবে, ঠিক আছে তো? সো দ্যাট উড বি অ্যান ওয়েস্টেজ অফ টাইম, দ্যাট উড বি ওয়েস্টেজ অফ টাইম। সো ইউর টাস্ক উড বি টু রিড দ্য কোশ্চেন ফার্স্ট, ওকে? এবং আরেকটা জিনিস খেয়াল করবা, কোশ্চেনগুলো ঠিক ক্রনোলজিক্যালি দেওয়া থাকে, তার মানে ফার্স্ট কোশ্চেনের আনসার আমরা ফার্স্টের দিকে পাবো, সেকেন্ড কোশ্চেনের আনসারে আমরা তারপরে পাবো, এইভাবে ক্রনোলজিক্যালি দেওয়া থাকে, ঠিক আছে? ক্রনোলজিক্যালি দেওয়া থাকে, সো এখানে খুব টেনশন করার কিছু নাই। তাহলে আমরা একটু দেখি প্রথম কোশ্চেনটা কি বলতো, হু আর হায়ার ইন ফাংশনাল লিটারেসি ইন বাংলাদেশ? প্রথম কোশ্চেনটা কি একটু মাথায় প্রেডিক্ট করো যে হোয়াট উড বি দ্য আনসার, কোনো ব্যক্তি হবে নাকি কোনো বস্তু হবে নাকি কোনো সংখ্যা হবে নাকি কোনো গোত্র হবে নাকি ব্যক্তি হবে? স্যার তোমাদেরকে বিষয়টাকে আর একটু ইয়ে করার জন্য, যদিও মাঝে মাঝে এলোমেলো কোশ্চেন থাকে এই হিসাবে আমি মনে দিয়েছিলাম যে আমি তোমাদের একটা কথা বলছি যে সিরিয়ালি থাকার কথা, কিন্তু সবসময় সিরিয়ালি অনেক সময় নাও থাকতে পারে। আমি তোমাদের প্যারাগ্রাফ উল্লেখ করে দিব, ঠিক আছে? তো প্যারাগ্রাফ উল্লেখ করে দিব, সেটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা তো যাই হোক, তাহলে হু আর হায়ার ইন ফাংশনাল লিটারেসি ইন বাংলাদেশ, তাহলে এই যে এই প্যারাগ্রাফটা তোমরা এখন পড়বা, সবাই তো দেখতে পাচ্ছো না? ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বা, ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ার পর তোমাদেরকে বলতে হবে যে আসলে উত্তরটা কি হবে, জাস্ট পড়ো। এটার জন্য তোমাদের আমি 5 মিনিট টাইম দিলাম, বা 5 মিনিট কেন, 2 মিনিটের মধ্যে আনসারটা খুঁজে পাওয়া সম্ভব, কারণ তুমি স্ক্যান করবা, তাই না? স্ক্যান করবা, তো সেই ক্ষেত্রে দ্রুত হয়ে যাওয়ার কথা, সবগুলো সেন্টেন্সের মিনিং বুঝতে যাওয়ার দরকার নেই, তুমি জাস্ট যদি তাকাও প্রত্যেকটা সেন্টেন্সের দিকে তুমি একটা আইডিয়া পাবা, সেই আইডিয়া অনুসারে তুমি ধরতে পারবা যে আসলে এখানে কাদেরকে বলা হয়েছে। হ্যাঁ প্লিজ স্টার্ট অন। জি স্যার। খুঁজে পাও, খোঁজো দেখি কে আগে পাই। 40% অফ অ্যাডাল্টস স্যার, ওটা হবে স্যার 15 ইয়ার, সেই কেন 15 ইয়ার এন্ড অ্যাবভ আর ফাংশনাল ইলিটারেট, না লিটারেট, তাই তো? লিটারেট, হ্যাঁ। তাহলে কি বলছো দেখো, ইন আদার ওয়ার্ডস অ্যাজ দ্য সার্ভে শোজ অনলি 60, তাই তো, 0.77% অফ পিপল এজড 15 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ আর ফাংশনালি লিটারেট। তারপরে দ্য রেট, দেখো প্যাসেজে তোমরা কিন্তু না পড়েই কিন্তু উত্তর করার চেষ্টা করেছো, কিন্তু খেয়াল করতে হবে তো, দ্য রেট হাউ এভার স্ট্যান্ডস অ্যাট 62.92 ফর এইজেড পিপল এইজেড 7 ইয়ার্স অ্যান্ড ওল্ডার, মানে 7 বছর এবং তার থেকে বেশি হচ্ছে 62.92, আর যারা হচ্ছে 15 অ্যান্ড অ্যাবভ, তাই তো, তারা হচ্ছে 60.77। তাহলে কি হলো উত্তর, কি ঠিক হবে না ভুল বলো তো? আমার কি উত্তর আসলে পাওয়া গেছে এখনো নাকি আরো আছে? দ্য নাম্বার অফ পিপল ফাংশনালি লিটারেট, দেখো বিটুইন দ্য এজেস অফ 11 to 45 ইয়ার্স স্ট্যান্ড অ্যাট 73.69%। এটা মার্ক কত স্যার, কত মানে কত মার্কের কোশ্চেন, মানে আছে নাম্বার? এখনো তুমি কি প্রথম থেকে আসো ক্লাসে? জি স্যার। তাহলে কত মার্কে তুমি বলো তো পার্ট এতে, একটা কোশ্চেনে মার্ক কত? ওকে এক মার্কে তো স্যার, পাঁচটা এক মার্কে না, তাহলে তো স্যার অনেক বড় তো লেখা যাবে না।
আমি তো বড় লিখতে বলি নাই, তুমি কি এখান থেকে উত্তর লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা? তোমার কি তাই চাওয়া হয়েছে? না তাহলে তোমাকে চাওয়া হয়েছে যে কারা হায়ার। তা তুমি তো আগেই এখানেই থেমে গেলা, আরো তো পর পড়তে তো হবে বেশি না, উত্তরটা ফাইনাল করতে হলে। তুমি তো এখান থেকে সংখ্যা দেখলা আর অমনি বসাই দিলা, কিন্তু এখানে তো 60%, এখানে 62%, এখানে 73%। হায়ার হচ্ছে 10%। হ্যাঁ তাহলে কোনটা? তাহলে হায়ার কি 73 না? ওখানে তো হায়ার শব্দটা এখানে ইউজ করা হয়নি, কিন্তু তোমার পার্সেন্টেজে তো অটোমেটিক বলেই দিচ্ছে যে হায়ার বলতে কি বোঝানো হয়েছে। কি কথাটা বোঝা গেছে? উত্তরটা হবে কতটুকু বলো? কিভাবে লিখবো দেখো, উত্তরে আমি শুধু বসাবো হু, তাই তো? তাহলে হু এর জায়গায় আনসার লিখতে হলে কি করতে হবে আমাকে? যে দা তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করছো মানে এক মার্ক মিস। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে, এবার আশা করি এবার বুঝতে পেরেছো যে অত তাড়াহুড়ো করার কিছু নাই। বুদ্ধির দৌড়ে বুদ্ধির প্রতিযোগিতায় তুমি তাড়াহুড়ো করো মানে কি হারবা না জিতবা বলো তো? হেরে যাবো, হারে যাওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে তো, হারে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা ঠিক আছে, এরপর আসি। বলছে এই কোশ্চেনটা দেখি তোমরা পাও কিনা, হোয়াট ইজ দ্য ডিসঅ্যাপয়েন্টিং পিকচার ইন বাংলাদেশ? ডিসঅ্যাপয়েন্টিং পিকচারটা কি? হোয়াট ইজ ডিসঅ্যাপয়েন্টিং পিকচার? ইউ উইল গেট দিস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফেই পাবা। বলো, আনসার ইজ একদম মানে 40% লোক নিরক্ষর। আগে পড়ো, আগে পড়ো, পরে বলো তুমি কি করবে, আগে বলো না, আগে পড়ো ভালো করে সেন্টেন্সে। এই প্যারাগ্রাফে দেওয়া আছে, ফার্স্ট প্যারাগ্রাফে দেওয়া আছে। আচ্ছা আমরা যে উত্তরটা পেলাম নিশ্চয় নেক্সট উত্তরটা তার উপরে হবে না, তার পরেই দেওয়ার কথা নাকি? আমরা এখানে একটা উত্তর পেয়ে গেছি, তাহলে পরবর্তী কোশ্চেনে সেকেন্ড কোশ্চেনের উত্তর কি আমরা এর উপরে পেতে পারি? সম্ভাবনা মনে করো 95% নাই। তাহলে প্রথমে আমরা তার শেষে খুঁজবো, শেষে খোঁজার পরে যদি না পাই তখন আমরা উপরে দিকে তাকাবো। হ্যাঁ তাহলে একটু পড়ো, তোমাদের জন্য আমি 5 মিনিট সময় দিয়েছি, এবার আমি 3 মিনিট দিলাম, কারণ অলরেডি আমরা প্যাসেজটা পড়ে ফেলেছি এইটুকু প্যারাগ্রাফ। সো 3 মিনিটের মধ্যে উত্তরটা আমাকে খুঁজে বের করতে হবে। গভর্নমেন্ট ইলিটারেসি কমানোর জন্য কোন স্টেপ নেয়নি, দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং। ভালো করে পড়ো, কোথায় লেখা আছে যে গভর্নমেন্ট কোনো স্টেপ নেয়নি এখনো? এখানে কি এই কথাটা লেখা আছে? এখানে গভর্নমেন্ট তো কমিটমেন্ট করছেই, সে তো চেষ্টাই করতেছে বাড়ানোর জন্য। হোয়াট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, একদম ক্লিয়ারলি দেওয়া আছে। দেখো সেন্টেন্স স্ট্রাকচার গুলো যদি না বুঝো, হ্যাঁ এর আগে একটু উত্তর হবে কতটুকু বলো তো, এইটুকু না শুধু? হ্যাঁ প্রোগ্রেস, দ্য স্লো পেস অফ প্রোগ্রেস এন্ড দ্য স্টিল অ্যাবসার্ডলি হাই রেট অফ ইলিটারেসি। কতটুকু প্রবলেম? তাহলে এখানে আমি এখানে লিখব দ্য স্লো পেস অফ প্রোগ্রেস। দেখো দ্য স্লো পেস অফ প্রোগ্রেস অ্যান্ড এটা একদম ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা নানিয়ে আসতে পারি, অ্যান্ড দ্য হাই রেট অফ ইলিটারেসি, তাই তো? স্পেস না দিয়ে আমরা একটু কমা যেতে পারি, দ্য স্লো প্রোগ্রেস আমরা বলতে পারি, দ্য স্লো প্রোগ্রেস অ্যান্ড দ্য হাই রেট অফ ইলিটারেসি। ঠিক আছে তো,
এবার হচ্ছে কি, আমি এই জায়গাটা এই জায়গাটা কপি করে দিই। ইজ দ্য ডিসঅ্যাপয়েন্টিং পিকচার ইন বাংলাদেশ, ঠিক আছে। দেখি এইবার এটা আমি আর কোনো ক্লু দিব না, শুধু প্যারাগ্রাফটা দিয়ে দিব। তোমাদের কাজ হবে একদম এক্সাক্ট আনসারটা খুঁজে পাও, যেহেতু কিন্তু এক মার্কের জন্য কিন্তু বেশি বড় লিখতে হয় না। দেখছো তো আমরা কি বেশি বড় লিখছি বলো? উত্তরটা হবে কোথায় বলতো? হুতে নাকি? মানে এখানে কি আছে তাহলে? নিশ্চয় ব্যক্তি বা কিছু পাবে, এবং দেখতে হবে যে বিবিএস বলে কোন একটা, বিবিএস বলে একটা কথা আছে, তাই তো? বিবিএস ওয়ার্ডটা দিয়ে কোথায় ব্যবহার করা হয়েছে? তাহলে নিশ্চয় তোমরা পাচ্ছ, সেকেন্ড প্যারাগ্রাফে আছে, তাহলে একদম এক্সাক্ট উত্তরটা বার করো দেখি। প্রথম লাইনে আছে। আচ্ছা এখন বস হোম নিড ইন্টারেপ্ট কমিউনিকেট এন্ড কাউন্ট ভার্বালি এন্ড ইন রাইটিং ইজ কনসিডার্ড ফাংশনালি লিটারেট। একে বলা হচ্ছে কি, ফাংশনালি লিটারেট। তাহলে উত্তরটা কতটুকু লিখবো আমরা? এইটুকু লিখবো নাকি? are considered functionally literate. বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো আমরা এটা কি জাতীয় সেন্টেন্স লিখতে, আমরা তো কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্স না এটা। দেখো সেন্টেন্স স্ট্রাকচারগুলো একটু খেয়াল করো। জি স্যার। এটা এখানে এটা কমপ্লেক্স যদি হয় তাহলে এখানে একটা ক্লজ আছে, এখানে টোটাল দুটা ক্লজ আছে। প্রিন্সিপাল ক্লজ ক্লজ কোনটুকু বলো তো? প্রিন্সিপাল ক্লজ কোনটুকু? The person. আমি যদি এইটুকু না দিতাম তাহলে আমার সেন্টেন্স হতো এইটুকু, দ্য পার্সন আর কনসিডার্ড ফাংশনালি লিটারেট। অ্যান্ড কোন পার্সন? সো উই হ্যাভ ইউজড আ ক্লজ টু প্রি পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড পার্সনস, জাস্ট টু ইন্ডিকেট হোয়াট পার্সনস, হ্যাঁ, আর হু আর দে, এটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা এটা করেছি, ঠিক আছে। হ্যাঁ আরও ভিতরে যেতে হবে, আমরা এখন সরাসরি একটু করছি, এখানে কিছু কিছু চেঞ্জ করতে হবে যাতে আমরা একদম কপি করি না করি, এই ব্যাপারে একটু খেয়াল করবা। দুই একটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে যাতে না মনে হয় যে তুমি কপি করেছো। এরপর দেখো, হোয়াট ইজ দ্য পিকচার অফ ডিসক্রিপেন্সি ইন লিটারেসি অ্যামং দ্য ইয়াং পিপল? হোয়াট ইজ দ্য পিকচার অফ ডিসক্রিপেন্সি ইন লিটারেসি অ্যামং দ্য ইয়াং পিপল? এখন দেয়ার ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ দ্যাট মে বি আননোন টু ইউ, সো হোয়াট ইজ দ্য ওয়ার্ড? ডিসক্রিপেন্সি। ডু ইউ নো দ্য মিনিং? গড়মিল। তুমি জেনে গেছো, তাহলে তো হলো। আজ মনে করো না জানো, তখন আমার এটা জানানোর দরকার নেই, জাস্ট তুমি যে যাবার দেখবে অটোমেটিক তুমি বোঝা যাচ্ছ যে এই কথাটা বোঝাতে এটাকে ব্যবহার করা হয়েছে। সো ইয়াং পিপলদের মধ্যে ইলিটারেসির একটা ডিসক্রিপেন্সি আছে, তাই তো? সেইটাকে আমরা এখন একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি, সেটা কোথায় আছে। দেখো আমরা তো প্রথম প্যারাগ্রাফ এটা পেয়েছিলাম, তাই তো? এখন ডিসক্রিপেন্সি এইখানে আমরা একটু দেখার চেষ্টা করি। Thank you.
বয়েজ আর ফেইলিং বিহাইন্ড গার্লস। সো ইয়াং পিপলদের মধ্যে একটা ইমব্যালেন্স আছে, তাই তো? ইন টার্মস অফ লিটারেসি দেয়ার ইজ অ্যান ইমব্যালেন্স বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস, সো দ্যাট ইজ দ্য ডিসক্রিপেন্সি। ইট সিমস বয়েজ আর ফলিং বিহাইন্ড গার্লস ইন টার্মস অফ ফাংশনাল লিটারেসি। তাহলে ফাংশনাল লিটারেসির ক্ষেত্রে দেখাচ্ছে স্কুল কলেজে কাদের উপস্থিতি এখন বেশি বলো তো? আগে দুই একজন মেয়েরা ক্লাস স্কুল কলেজে যেত, আর এখন মেয়েদের উপস্থিতি বেশি, স্যার মেয়েদের উপস্থিতি বেশি, মেয়েদের রেজাল্টের দিকেও বেশি। তারপর গতবারে যদি আমরা ফার্স্ট ইয়া দেখি, মানে এখানে আমার কাছে যারা পড়েছে, যদি আমরা রেজাল্টকে দেখি, তাহলে দেখো আমি একটা রেজাল্ট তোমাদেরকে দেখাই, এখানে আছে কি না? ও আচ্ছা, এটা নাই, আমার মোবাইলে আছে। তো ওখানে দেখবা যে সবচেয়ে ভালো রেজাল্ট যাদের, মানে ফার্স্ট ক্লাস সহ প্রায় ফার্স্ট ক্লাসের কাছাকাছি অধিকাংশই হচ্ছে মেয়ে, বুঝতে পারছো? ছেলেদের উপস্থিতি কম ক্লাসে, এবং ছেলেদের রেজাল্টের কোয়ালিটিও কিন্তু বর্তমানে কম। তা সেটাই হচ্ছে ডিসক্রিমিনেন্সি। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য পিকচার অফ ডিসক্রিমিনেন্সি? তাহলে দ্য পিকচার অফ ডিসক্রিমিনেন্সি ইজ দ্যাট দিয়ে ওইখানে লিখতে হবে নাকি? তাহলে কী লিখবো আমরা? তাহলে আমরা প্রথমে এইটা হচ্ছে কমপ্লিমেন্টের সাবজেক্ট অংশ, আমরা এটা দিয়ে দিয়ে দিলাম। তাহলে এভাবে আমরা ডিজাইন করবো, দেখো দ্য পিকচার অফ ডিসক্রিমিনেন্সি ইন লিটারেসি অ্যামং দ্য ইয়াং পিপল ইজ দ্যাট, দ্যাটটা কি এবার আমরা এখান থেকে লিখবো, তাই তো? দ্যাট বয়েজ আর ফলিং বিহাইন্ড গার্লস ইন টার্মস অফ ফাংশনাল লিটারেসি। এইটুকু আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো দেখো তাহলে এইটুকু হলো আমাদের সাবজেক্ট নাকি? দেখো আমরা সেন্টেন্সটা কীভাবে পেয়েছি, দ্য পিকচার অফ ডিসক্রিমিনেন্সি ইন লিটারেসি অ্যামং দ্য ইয়াং পিপল। কয়টা প্রিপোজিশনাল ফ্রেজ আছে এখানে চিন্তা করো তো, এক সাবজেক্টে কয়টা প্রিপোজিশনাল ফ্রেজ? বিশাল একটা সেন্টেন্স হয়ে গেছে, মানে সাবজেক্ট হয়ে গেছে। বলো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা, কয়টা? হ্যাঁ, তাহলে হেডওয়ার্ড কোনটা এখানে, আমাদের হেডওয়ার্ড কোনটা? সাক্ষরতার যে একটা, তাই তো, ইমব্যালেন্স ভারসাম্যহীনতা, তার একটা বড় পিকচার হলো যে দেখো এটা আমরা বা দ্যাট দিয়ে একটা, এটা কি ক্লজ কে বলতে পারবা? এটা কোথায় বসেছে? কমপ্লিমেন্টে বসেছে কিন্তু। তাহলে এটা কি ক্লজ হবে কমপ্লিমেন্টে? কি কি বসতে পারে? নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, নাউন ক্লজ, তাই তো? নাউন ক্লজ, জি স্যার। আর এই দ্যাটটাকে আমরা বলবো কি নাউন ক্লজ মার্কার, তাই না? এটা হচ্ছে কি নাউন ক্লজ মার্কার। তাহলে দ্যাট বয়েজ আর ফলিং বিহাইন্ড গার্লস ইন টার্মস অফ ফাংশনাল লিটারেসি, এটা হচ্ছে ডিসক্রিপেন্সি। এবার লাস্টের আনসারটা এবার তোমরা করবে, আমি আর কিছুই বলবো না, আমি কোশ্চেনও পড়াবো না, আমি আনসারও বলবো না, শুধু আমি লিখবো এই জায়গায়। তোমরা যা বলবো আমি তাই লিখবো। কোশ্চেনটাকে ভালো করে পড়ে নাও। কোয়ালিটি এডুকেশন নিডস টু বি ইনশোরড টু রিডিউস ডিসক্রিপেন্সি ইন লিটারেসি। তাহলে অন হুইচ কেস, তাই তো? মাস মোর ফোকাস শুড বি গিভেন টু রিডিউস ডিসক্রিপেন্সি ইন লিটারেসি। Where is the answer? Last line. Clearly, much more focus needs to be put on providing quality education to individuals residing in rural areas, especially those who are residing or living in rural areas. তাহলে এখানে হচ্ছে কি যে much more focus should be given to reduce, তাহলে এখানে হচ্ছে on which case, কোন ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের question। তাহলে কোন ক্ষেত্রে? Providing quality education to individuals residing in rural areas, তাই তো? এই ক্ষেত্রে providing quality education, সেই সকল ব্যক্তিদের যারা কিন্তু কোথায় কী করছে, গ্রামে বসবাস করছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এখানে আনসার, এই তো নাকি? না অন্য কোনো ইয়ে থাকতে পারে? সবাই জি স্যার, এইটুকুই হবার কথা। আচ্ছা তাহলে আমরা দিই, তাহলে এখানে কী লিখবো? গিভেন এইখানে লিখবো, তাই তো? গিভেন অন, তাই তো? অন দিব, গিভেন অন, যেহেতু অন হুইচ আছে ওইটা আমরা কেটে দিব। ও সরি, আমি এখানে লিখছি কেন, আমি তো এই জায়গায় নিয়ে আসবো, তাই না? আমাকে তাহলে এটা কপি করে বসালাম,
তারপর লিখবো হচ্ছে মাস মোর ফোকাস শুড বি গিভেন, গিভেন এর সাথে যেহেতু আমাদের এখানে অন আছে সেই অনটা আমি এখানে দিয়ে দিলাম, যখন ওখানে আছে পুট অন কিন্তু, তাই তো মেসেজ আছে কি পুট অন, আর এখানে আমরা ইউজ করছি কি গিভেন, তাহলে মাস মোর ফোকাস শুড বি গিভেন অন প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন টু ইন্ডিভিজুয়ালস রিসাইডিং ইন রুরাল এরিয়াস, উদ্দেশ্যটা কি টু রিডিউস ডিসক্রিপেন্সি ইন ইউটারেস, তাহলে এটা যেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটা আমরা এখানেও বসাতে পারি অথবা কেউ যদি মনে করি আমরা আগেও বসাবো তা আগেও বসাতে পারি, ঠিক আছে। তো দেখো আমরা যদি আগেও বসাই তাহলে একটা কমা দিতে হবে, দেখে লিখতে হবে যে টু রিডিউস ডিসক্রিমিনেশন ইন লিটারেসি কমা দিয়ে মাস মোর ফোকাস শুড বি গিভেন অন প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন টু ইন্ডিভিজুয়ালস রিসাইডিং ইন রুরাল এরিয়াস, এই পর্যন্ত শেষ। আর যদি মনে করি আমরা শেষে দিব তাহলে শেষেও রাখতে পারি। সো দ্যাট ইজ দ্য, দেখো আমাদের কি পুরো প্যাসেজটাকে বোঝা লাগছে এই উত্তর করার জন্য, পুরো প্যাসেজটাকে বোঝা লাগছে না স্যার? তাহলে এই হচ্ছে রিডিং স্কিলস বলা হয়, ইউ হ্যাভ টু স্ক্যান, ইউ হ্যাভ টু স্কিম, ইউ হ্যাভ টু প্রেডিক্ট। হ্যাঁ প্রেডিকশন কিন্তু বড় কথা, যে আমি আসলে কি খুঁজছি এই জায়গায়, তাহলে কোশ্চেন পড়ার পর ইউ হ্যাভ টু প্রেডিক্ট হোয়াট উড বি দ্য আনসার অ্যাকর্ডিংলি হোয়েন ইউ উইল স্ক্যান অ্যান্ড ইউ হ্যাভ দ্য কোশ্চেন ইন ইউর মাইন্ড, মনে কিন্তু কোশ্চেনটা আছে, আর তুমি ধীরে সুস্থে কী করছো জাস্ট দ্রুত পড়ে যাচ্ছ, যেখানে গিয়ে চোখ আটকাবে সেই লাইনটা আমি আরও ভালো করে পড়ে দেখার চেষ্টা করবো যে আমার কোশ্চেনের সাথে এটা মিলছে কিনা, যদি মিলে যাই তাহলে তো হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের এই পাঁচটা কোশ্চেনের আনসার, কি সবাই কি বুঝতে পারছো? জি স্যার। কিভাবে কি করতে হবে? আমাদের প্যাসেজ স্যার বুঝতে পারছো, দরকার নেই প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো প্যাসেজ কমন পেয়ে কোনো কাজ হবে না, কারণ এখানে তোমাকেই লিখতে হবে, আর যেহেতু প্যাসেজ কমন আসবে না এই জন্য এই একটা ঘটনা। তাহলে আমি তো জাস্ট এখানে পাঁচটা কোশ্চেন আনসার দেখালাম, এছাড়াও এখানে থাকতে পারে, দেখো এই জায়গায় আমি একটা দেখিয়েছি আরও কোশ্চেন আছে এখানে, কতগুলো এখানে অনেকগুলো আছে, এইটাকে আমি একটু এখানে দেখো উত্তর করেছি, যাই হোক এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আর একটা কোশ্চেনের ক্ষেত্রে। এখন আচ্ছা, এখন যেহেতু আমরা আমাদের বই থেকে একটু পড়বো, দেখো তো প্যাসেজগুলো মিলে কিনা, যেহেতু নতুন বই তো আমার প্যাসেজ মিলবে কিনা আমি একটু সন্দেহ আছে। আজকে শুধু আমরা এই পাঁচটা কোশ্চেনের আনসার নিয়ে কথা বললাম, দেখো তো তোমাদের বইয়ের প্রথম প্যাসেজটা এটা কিনা। জি স্যার, এটাই। আচ্ছা তাহলে তো যাক, কোনো প্রবলেম নাই, আশা করি মিলে যাবে। তো এখন তোমাদের কাজ হলো, আমি তোমাদের জন্য কোশ্চেনের কথা পরে, কোশ্চেনের কথা পরে, আর যদি মনে হয় না কোশ্চেন থেকেও তুমি পড়তে পারো কোনো সমস্যা নেই, কোশ্চেন আগে তুমি কি কী করবা, কোশ্চেন পড়বা, পড়ার পর এখান থেকে পড়বা। তো আমি তোমাদের কয়টা প্যাসেজ দিব, পাঁচটা প্যাসেজ পড়তে পারবা, ছোটো ছোটো প্যাসেজ কিন্তু, এখানে পাঁচটা দিব না দুই দিনের জন্য দুটা তিনটা দিই, হবে না? জি স্যার হবে। হ্যাঁ যেহেতু প্যাসেজগুলো খুব একটা বড় না, আমি তিনটা প্যাসেজ দিলাম তোমাদের, খুব ধীরে সুস্থে পড়বা, এখন যেহেতু আমরা বললামই তো ফাস্ট হওয়াটা জরুরি না যদি তুমি ভুল পথে দৌড়াও, তাই তো? তো সঠিক পথে তুমি হেঁটে গেলেও তুমি লাভ করবা, কিন্তু ভুল পথে দৌড়ালেই তুমি বিপদে বেশি পড়ার সম্ভাবনা বেশি। সেই জন্য এখন তোমাদের কাজ হবে, এই যে তিনটা প্যাসেজ আমি দিলাম, এই তিনটা প্যাসেজ বাসায় সুন্দর করে পড়া, ঠিক আছে। তো সুন্দর করে পড়া, সুন্দর করে বলতে প্যাসেজ মুখস্থ করার বা একদম পাই টু পাই বোঝার আমার দরকার নেই, আমি যেভাবে আমি তোমাদেরকে বোঝালাম যে কোশ্চেনটা সলভ করলাম ওইভাবে তোমাদের তোমরা একটা করে কোশ্চেন পড়বা আর এইখানে দেখবা, আবার কোশ্চেন পড়বা এবার দেখবা, অথবা কী করতে পারো পাঁচটা কোশ্চেনই পড়ে ফেললা, পড়ার পর প্যাসেজটা পুরো পড়ে তুমি জাস্ট প্রথমে ইন্ডিকেট করলা যে কোথায় আমার আনসারটা আছে, তারপরে লেখার সময় তুমি একবারে লিখে ফেললা, যেখানে যেখানে আছে সেখানে গেলা আর লিখে ফেললা, লিখে ফেললা, এইটা যে কোনো একটা কোশ্চেন আনসার করো, একটা কোশ্চেন আনসার করো, এরকম হতে পারে, বা পুরো কোশ্চেনটা পড়ে নিয়ে কোশ্চেনের কোথায় উত্তর আছে সেটাকে দাগিয়ে নিয়ে তারপরে তুমি আনসারটা করবে, এইভাবে উত্তর। যদিও এখানে আনসার দেওয়া আছে, আমি তোমাদেরকে বলবো দয়া করে প্রথমেই আনসারের দিকে তাকাবা না, একটু ঢেকে রাখবা, ঠিক আছে। তো ভুল করেও এই শয়তানের দিকে তাকাবা না আপাতত, আনসারগুলো যদি বইয়ের শেষে দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু এরা করেছে কি আনসারগুলো পড়া পরে দিয়ে দিয়েছে, এটা আমাদের পড়ার জন্য খুব একটা ব্যাঘাতজনক একটা পরিস্থিতি, এটা একটা ডিস্টার্ব করবে। তারপর দেখো এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এখানেও আনসার দিয়ে দিয়েছে আনসারগুলো একটু। তারপরে এখানে হচ্ছে আমাদের
ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফরমেশন আমি জানি না তোমরা কেমন পারো, ট্রান্সফরমেশন সম্পর্কে কেমন আইডিয়া আছে বলো তো? মোটামুটি গ্রহণ করতে পারি, এটা সার ভিত্তিক ইয়া করে, তবে সিনোনিম অ্যান্টোনিম বসিয়ে মিনিংটা বলা যেতে পারে, কিন্তু মিনিং মানে হচ্ছে তুমি এটাকে একটু ইলাবোরেটলি এক্সপ্লেইন করবা, এটাকে বোঝাই আমরা। হ্যাঁ, তা তোমরা এটাকে দেখার চেষ্টা করবা। আর হচ্ছে এই যে গ্যাপ ফিলিং আছে এখানে, গ্যাপ ফিলিং, হ্যাঁ গ্যাপ ফিলিং, তাহলে এখানে কয় ধরনের সরি স্যার ট্রান্সফরমেশন সেন্টেন্স গুলো কি করব? হ্যাঁ যদি পারো, মানে আমি তো তোমাদের এখন চেক করতে যাচ্ছি যে তোমরা আইডিয়া করতে, আমি ট্রান্সফরমেশন তো করাবো, তারপরে তোমরা একটু যেগুলো পারো সেগুলো করবা, যেগুলো পারো না সেগুলো জানাবা যে স্যার আমি পারি না, তাহলে আমি বুঝবো যে আমাকে আরো ডিপলি পড়াতে হবে। আর যদি মনে হয় তোমরা সব পারো তাহলে তো এখানে বেশি সময় দিয়ে আমার সময় নষ্ট করার কিছু নাই, তবে আমাকে তো আলোচনা করতে হবে, কারণ সময় যে পারবা তা না, সবার ভিতরে একটা অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, বিশেষ করে অ্যাক্টিভ প্যাসিভে কোথায় কী করতে হয়, তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, যেহেতু আমরা ক্লজ পড়েছি ফ্রেজ পড়েছি আমাদের বুঝতে আরও সহজ হবে, এখন তখন ট্রান্সলেশনটা আরও সহজ হয়ে যাবে। হ্যাঁ ট্রান্সলেশন খুব কঠিন না, খুব ইজি একটা পার্ট, এটা নিয়ে টেনশন করা তেমন কিছু নাই। তো এই হলো তোমাদের আজ হোমওয়ার্ক, আর অন্য কিছু দিব না, জাস্ট তিনটা প্যাসেজ 1, 2, 3 যেভাবে দেওয়া আছে এবং যেভাবে আমি শেখালাম সেভাবে একটু পড়বা। আচ্ছা তো বলো তোমাদের পড়াশোনার কি খবর, আমি একটু জানতে চাচ্ছি পড়াশোনার প্রতি কতটুকু অ্যাক্টিভ তোমরা নাকি একদম অ্যাক্টিভ না? স্যার বিগত 3 দিন যাবত আমাদের এখানে বিদ্যুৎ নাই, অনেক প্যারা ছিল আজকে বিদ্যুৎ না, সেটা আমি ইয়া করেছি, আমিও তো পড়ানো বাদ দিলাম, আমার তো ওই দিন দেখা তোমাদের যেদিন পড়া ছিল ওই দিন বিদ্যুৎ ছিল না, ওটা আমি জানি বা ওটা নিয়েও কোনো টেনশন না। হ্যাঁ কিন্তু ওভারঅল পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ, হ্যাঁ সেটা ঠিক আছে কিনা স্যার? আরেকটা কথা হচ্ছে আরেকটা যেটা আমাদেরকে পড়া দিয়েছেন হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, ওটা মনে হয় 10 দিন করে দিলে ভালো হবে, এগুলো স্যার আসলে পারতেছি না স্যার। ওটা না আমাদের একটা ফার্স্ট চ্যাপ্টার আছে যেটা আপনি স্কিপ করছেন, এটা ফার্স্ট চ্যাপ্টার আছে না? আচ্ছা ওটা হয়তো অ্যাড করতে পারে, আমি এর কাছে যদি বই আছে ওই বই নাই, আমি তাহলে ফার্স্ট চ্যাপ্টারের পোর্শনগুলো পড়া দিব, আপাতত যেগুলো দিয়েছে সেগুলো পড়ে ফেলো ঠিক আছে? যেখানে বাচ্চাগুলো পরে ফেলো ওটা আমি দিয়ে দিব পরে, সমস্যা না। তাহলে আমাকে বই যেহেতু এখন ইয়া করতে হবে, আসলে বই তো চেঞ্জ হয় প্রতি বছরে, কিছু কিছু অ্যাড ট্যাড হয় হয়তো অ্যাড করেছে, সেটা আমার কাছে ছিল না, এখন নতুন বই নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা তো এমনি স্পেশালি ইফ ইউ হ্যাভ এনিথিং টু নো ইউ ক্যান আস্ক, এখন বলো সমস্যা থাকলে পরে একটু শেয়ার করো। স্যার আমি আজকে নতুন ক্লাস শুরু করেছি আপনার স্যার, হচ্ছে আগের ক্লাসগুলো আমি স্টার্ট করেছি ওখানে একটু সমস্যা ছিল। যেমন বলো স্যার, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টে আমি হচ্ছে 5টা করে আপনি যে সেন্টেন্স মেক করতে বলছিলেন আমি ইজিলি করতে পারছি না কেন জানি, আপনি যদি একটু ছোট করে বুঝিয়ে দিতেন। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বলতে আমরা কোন কোন সেন্স বসাবো বলো তো? এই জায়গায় আমি বলেছি যে বারবার যে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট মানে ওখানে কি কি সেন্স আসবে, স্থান বোঝাবে, সাবজেক্ট কোথায় অবস্থান করছে, এটা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু এই যে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বললে ওই কমপ্লিমেন্টটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ যেমন আমি বললাম কি দা বয় ইজ অন দা রুফ, ছেলেটা কোথায় আছে, ছাদে আছে, ছাদে আছে, তার মানে এটা কি ছেলেটার কি বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে না, তাহলে অ্যাডভার্ব না একটা প্লেস বোঝাচ্ছে। একইভাবে যদি আমি বলি আওয়ার ক্লাস ইজ অ্যাট 7 PM, এটা কার সময় বোঝালো, এই জায়গায় ভার্বের সময় বুঝিয়েছে কি এটা কার সময় বুঝিয়েছে, এই যে সাবজেক্ট, আর এখানে আমাদের ভার্ব কি হবে বলো তো, কোন ভার্ব হবে সব সময় বলেছি বি ভার্ব, এখানে স্ট্রাকচারটা কি 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 বলছিলাম, প্রথমে সাবজেক্ট হবে তারপর হবে কি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট অবজেক্ট, এবং এই কমপ্লিমেন্টটা কি কি হবে, এগুলো কিন্তু বিভিন্ন সাব পরীক্ষায় আসে। হ্যাঁ এই কমপ্লিমেন্টটা হবে অলওয়েজ
যদি পার্সন স্পেস নির্ধারণ করতে বলে এটা হবে অ্যাডজেক্টিভ, এটা সবসময় অ্যাডজেক্টিভ, কারণ এটা কাকে মডিফাই করছে? সাবজেক্টকে, সাবজেক্টে কি আছে? নাউন বা প্রোনাউন। যদি ভার্বকে মডিফাই করতো তাহলে আমরা তাকে অ্যাডভার্ব বলতাম, কিন্তু যেহেতু সে ভার্বকে মডিফাই করেনি, দেখো এখানে কি ইজের স্থান বোঝাচ্ছে নাকি বয়ের স্থান বোঝাচ্ছে? বয়ের স্থান বোঝাচ্ছে নাকি? বয়ের স্থান, তাহলে বয় হচ্ছে নাউন, অতএব নাউনের যদি অবস্থান বোঝায় বা নাউনকে যদি মডিফাই করা হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কিন্তু যেহেতু স্থান এবং সময় আমরা বলছি এই জন্য আমরা এখানে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বলছি, কিন্তু সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, মনে থাকবে? আচ্ছা এগুলো একটু মনোযোগ দিবা, এগুলো কিন্তু তোমার পড়াকে আরো বেশি ফাস্ট করবে। হ্যাঁ, যারা মনোযোগ দিয়েছিল তাদের রিডিং স্কিলসটা দেখবা যে কতটুকু মানে আরো বেশি অ্যাক্টিভ হয়। এই যে আমরা যে প্যাসেজ, ফার্স্ট প্যাসেজটা কিন্তু একটু জটিল প্যাসেজ, আমি একটু ইঙ্গিত দিয়ে দিলাম, দেখি তোমরা ওটাকে সহজ করতে পারো কিনা। আমি মাঝে মাঝে একটু সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভাঙে ভেঙে দেখতে বলবো যে তুমি পারতেছো কিনা, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং আসবে, এবার তোমাদের লিখতে দিব আমি, তাই তো? আমি তো আগে দু একটা আমি লিখে দিলাম, এরপর তোমাদের লিখতে দেবো, একটা প্যাসেজ দিব, তোমরা কি করবা আমি ক্লাসের সময় দিয়ে দিব, তোমরা উত্তর লিখে জমা দেবে, আমি প্রত্যেকের উত্তরটাকে চেক করব যে ঠিক মতো লেখা হয়েছে কিনা। ওই জন্য বললাম রিডিং স্কিলসটা আমি আগে ধরি, এই কারণে যে এখানে আমাদের অনেক কিছু শেখার আছে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ব্যাপারগুলো এগুলো শেখার আছে, অন্যগুলোতে শুধু আমরা পড়বো আর কি, পড়বো আমি আনসার লিখে দিব তোমরা করবা, কিন্তু এখানে একটা জিনিস শেখার আছে রিডিং স্কিলসে, এইটা হচ্ছে সবচেয়ে জরুরি। এখানে আমরা হয়তো আর এক সপ্তাহ সময় নিব, নিয়ে তারপরে আমরা অন্যটায় চলে যাবো, এরকম পার্ট বাই পার্ট আমরা এখন পড়া শুরু করে দিব। অতএব এখন পড়াটা কিন্তু খুব ফাস্ট হবে, এতদিন আমরা একটু স্লো গেছি, বিভিন্ন বিষয়গুলো শেখানো ছিল তাই। আর কারো কোনো কথা নেই আজকে? না স্যার। আচ্ছা, যদি কথা না থাকে তো সবাইকে ধন্যবাদ, তো তোমরা কাজ করো, পড়তে থাকো, কোনো সমস্যা থাকলে অবশ্যই আগামী ক্লাসে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে। আর তোমরা অ্যাটেন্ডেন্সগুলো সবাই দিবা, আর তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট হলো তোমরা দয়া করে গ্রুপে কেউ কিছু লিখবা না, কারণ একজন লিখলে আবার আরেকজন লেখে, এইতে কি হয় আমার মূল মেসেজটা উপরে চলে যায়। তো তোমাদের জন্য আমি একটা আলাদা একটা করব, আলাদা একটা গ্রুপ করব যেখানে তোমরা তোমাদের ভিতর কথা বলতে পারবে, এবং এই গ্রুপটা হবে হচ্ছে গ্রুপ টেলিগ্রাম, চিনো টেলিগ্রাম? কারো তোমাদের ইয়াতে আছে টেলিগ্রাম? তাহলে টেলিগ্রামের আমি লিঙ্কটা শেয়ার করে দিব তোমাদের মেসেঞ্জার গ্রুপে, তোমরা ওই লিঙ্কের মাধ্যমে সবাই ওই টেলিগ্রামে যুক্ত হবা। তোমাদের ওই মেসেঞ্জার গ্রুপে যেমন একটা নাম আছে গ্রুপের নাম, ওই রকম এখানেও গ্রুপের নাম আছে, ওই একই নাম, ওইটা আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওখানে যুক্ত হয়ে যাবা সবাই, ঠিক আছে? এবং ওখানে তোমরা যা খুশি তোমাদের ভিতরে কথা বলতে পারবা পড়া রিলেটেড, তবে বাইরের কোনো কথা না, বা কোনো সমস্যা থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারবা, তাতে তোমাদের ভিতরে একটা কমিউনিকেশন হবে, তোমরা তোমাদের সমস্যাগুলো শেয়ার করতে পারবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, সো গুড নাইট, ওকে, বাই, আসসালামু আলাইকুম।